আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সরকার পতনে সম্মিলিত আন্দোলনে ঐকমত বিএনপি জিএসটি, আজকের আয়োজনে আরো যা থাকছে। রনির সঙ্গে কমলাপুর স্টেশনে অবস্থান নিলেন ডাক্তার জাফরুল্লাহ। থাকছে অবায়দুল কাদেরের সাথে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের বৈঠক। সবশেষ থাকছে ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রের জন্য অশনি সংকেত, আকবর আলী খান। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করা। এবার বিস্তারিত, সরকার পতনে জাতীয় ঐক্য সৃষ্টি করে সম্মিলিতভাবে আন্দোলন নামতে ঐক্যমত হয়েছে বিএনপি জিএসটি। রোববার বিকালে আসাম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসটির সঙ্গে দেড় ঘন্টা সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। শুধু তাই নয়, আমরা একসঙ্গে একজোটে কাজ করব যেন আমরা এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি। সেই লক্ষ্যে আমরা কাজ করতে একমত হয়েছি। মির্জা ফখরুল বলেন, আমাদের এই ঐক্যমত শুধু নির্বাচন নয়, আমরা যেন রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন করতে পারি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা যৌথভাবে কাজ করার চিন্তা করেছি। আমরা মনে করি আন্দোলনের মধ্য দিয়ে ঐক্য গড়ে উঠবে, আন্দোলনের মধ্য দিয়ে ভবিষ্যৎ বলে দেবে আমরা কোন পথে এগুবো, আন্দোলনের ধারা ও গতি কি হবে। এই সময় আসাম আব্দুর রব বলেন, এবারে আন্দোলনের লক্ষ্য হবে একই সঙ্গে স্বৈরাচার সরকারের পতন, নিপীড়নমূলক অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার উচ্ছেদ, শাসনতন্ত্র পরিবর্তন, দলীয় সরকার অধীনে কোন নির্বাচন নয়। আমরা মাঠে নামবো, মাঠে জনগণ আমাদের থাকবে, তারাই ডিটেক্টেড করবে আমরা কোথায় যাব। আন্দোলনের কৌশল ঠিক হবে মাঠে, এই আলোচনায় আমরা 21 দফা দাবিনামা নিয়ে কথা বলেছে। জাতীয় রাজনৈতিক প্রয়োজন আন্দোলনের সাথে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা 2018 সালে একসঙ্গে আন্দোলন করেছি, এবার পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় সরকারের একটা কর্মসূচি ঘোষণা করেছে, আজকে দেশে জনগণের মালিকানা নেই, এবার আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ শুরু করব। এই আন্দোলনই হবে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। উত্তরা 3 নং সেক্টরে আসাম আব্দুর রবের বাসায় বিএনপির সঙ্গে এই সংলাপ হয়। বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। সংলাপে 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন জিএসটি সভাপতি আসাম আব্দুর রব। অন্যরা হলেন দলটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও সহ সভাপতি তানিয়া রহমান। সরকার বিরোধী আন্দোলনে বৃহত্তর প্ল্যাটফর্ম করতে বিএনপি মহাসচিব 24 মে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপ শুরু করে। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য, জোনাস সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশে বিপ্লবী ওয়াকার্স পার্টির সঙ্গে সংলাপ করেন তিনি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকার কমলাপুরে রেল স্টেশন অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিনউদ্দিন রনির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রোববার বিকালে 5:15 দিকে মহিনউদ্দিন রনিকে নিয়ে ডাক্তার জাফরুল্লাহ কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য হুইল চেয়ারে বসে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে তিনি ভেতরে প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত স্টেশনের বাইরে অবস্থান নিয়ে থাকার ঘোষণা দেয়। এই সময় সাংবাদিকদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রতিটি ভালো কাজের প্রতি আমাদের সমর্থন থাকে, আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এখানে এসেছি, প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত আমি এখানেই অবস্থান নিয়ে থাকবো। এদিকে আজও বিকাল 4:00 দিকে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনি সহ অন্যান্য শিক্ষার্থীরা, তবে বাধার মুখে তারা ঢুকতে পারেনি। তাদের স্টেশনের ভেতরে ঢুকতে না দিতে সব ফটকের সামনে অবস্থান নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা, তারা সবগুলো ফটক বন্ধ করে দেন। এদিন রনির 6 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে আরো 10 শতাধিক শিক্ষার্থীরা আসেন। স্টেশনের সবকটি ফটক বন্ধ থাকায় তারা স্টেশনের বাইরে রিক্সা স্ট্যান্ড এলাকায় বসে পড়েন, সেখানে তারা দুর্নীতি বিরোধী স্লোগান দিতে থাকেন। চলে যাচ্ছে পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবেদুল কাদেরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কূটনীতি, তাদের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিওনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত রাষ্ট্রদূতরা। জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার নিজের অফিসিয়াল টুইটারে অ্যাকাউন্টে লিখেছেন, স্বাগতিক দেশের রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানগুলির সাথে যোগাযোগ করা কূটনীতিকের মূল কাজ। আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী অবেদুল কাদেরের সাথে সহকর্মীদের সাথে নিয়ে ভালো বৈঠক হলো। ইইউ এবং সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার। বৈঠকের একটি ছবি পোস্ট করেন নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিওনেন। টুইটারে লিখেছেন, কূটনীতিকরা স্বাগতিক দেশের পরিস্থিতি উন্নয়ন সম্পর্কে গভীর ধারণা পেতে যতটা সম্ভব অংশীদারদের সাথে দেখা করতে চান এবং এর প্রয়োজন আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী কাদেরের সঙ্গে সহকর্মী জার্মান রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে সাথে নিয়ে খুব ভালো বৈঠক হয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। ক্ষমতার কেন্দ্রীকরণকে গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডাক্তার আকবর আলী খান। বলেছেন, সরকারের উপর জনগণের নিয়ন্ত্রণ না থাকলে সেটিকে গণতন্ত্র বলা যায় না।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তব্যে তিনি এই কথা বলেন। আকবর আলী খান বলেন, ক্ষমতা কেন্দ্রীকরণে গণতন্ত্রের জন্য অশনি সংকেত। যে দেশে জনগণ সরকারকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেটি হলো গণতন্ত্র। যে দেশে জনগণের নিয়ন্ত্রণ নেই সেটি ভোট হোক আর যাই হোক তাকে গণতন্ত্র বলা যায় না। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেশটা মনে করেন, ঔপনিবেশিক শাসনামলে নানা সংকট সত্ত্বেও শিক্ষার মান অনেক ভালো ছিল। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় এমাজউদ্দিন আহমেদের শিক্ষা জীবন অতিবাহিত হয়। সেই শিক্ষা ব্যবস্থায় শুধু দুর্বলতাই ছিল না, তার কতগুলো সবল দিকও ছিল। সেই সময় পাঠ্যক্রম ছিল পুরনো ধরনের, পাঠ্যপুস্তক ও শিক্ষকের অভাব ছিল, কিন্তু শিক্ষার মান অত্যন্ত উঁচু ছিল। ওই সময়ের সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার তুলনা করে আকবর আলী খান বলেন, আজ আমাদের অবকাঠামোর অভাব নেই, দালান কোঠা বিশ্ববিদ্যালয়ে ভরে গেছে, বই লাইব্রেরি শিক্ষকের অভাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বিভাগে এত শিক্ষক আছেন যে পড়ানোর মতো কোর্স নেই, এবং ভাগাভাগি করে একজন শিক্ষক সারা বছর একটি কোর্স পড়াতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করেন। অথচ এমাজউদ্দিন সাহেব যখন পড়াশোনা করাচ্ছেন তখন শিক্ষকরা দিনে তিন চারটা ক্লাস করে নিতেন, কিন্তু পড়াশোনার মান কমেনি। ওই সময় নিয়মিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও হল সংসদের নির্বাচন হতো, উল্লেখ করে আকবর আলী খান বলেন, এখন বছরের পর বছর বিশ্ববিদ্যালয় হলে কোনো নির্বাচন হয় না, কলেজগুলোর নির্বাচন হয় না, এবং গণতন্ত্রের প্রতি ভালোবাসা সৃষ্টি দূরের কথা। গণতন্ত্র সম্পর্কে ছাত্রদের মনে বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়। আকবর আলী খান বলেন, উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন এমাজউদ্দিন আহমেদ, সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল, তিনি সমাজ ও তার রাজনীতি করতেন, সংঘাতের রাজনীতি করতেন না। স্মারক বক্তব্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিল রোশন জিন্নাত আর নাসনিন। তিনি এমাজউদ্দিন আহমেদের ব্যক্তি ও কর্মজীবন সম্পর্কে বক্তব্য দেন। রোশন জিন্নাত বলেন, পড়ালেখার প্রতি ব্যাপক ঝোঁক ছিল এমাজউদ্দিন আহমেদের, তিনি 60টির বেশি বই ও 100টির বেশি গবেষণাকর্মী প্রবন্ধ লিখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তার তত্ত্বাবধানে প্রথম এমপিপিএল ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।